এই রেসিপিটা আশা করি আপনারা রেস্টুরেন্টে অনেকবার খেয়েছেন। বাট একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজে এই রেসিপিটা বাড়িতে কীভাবে বানাবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি চিকেন টিক্কা মশালা। তাহলে চিকেন টিক্কা মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। এবার এই বোনলেস চিকেনগুলো থেকে চিকেন টিক্কার পিস কীভাবে কাটবেন সেটাও দেখে নিন। প্রথমে চিকেন ব্রেস্টটাকে মাঝখান থেকে এইভাবে দুভাগ করে নেবেন, তারপর এরকম ছোটো ছোটো করে কিউব কেটে নেবেন। খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করার দরকার নেই, এরকম মিডিয়াম সাইজ করলেই হবে। যদি চিকেন ব্রেস্টের পেছনের দিকটা এরকম বড় সাইজের হয় তাহলে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে একটু পাতলা করে নেবেন, আর তারপর একটু ছোটো করে পিস করে নেবেন। তাহলে সবকটা পিসই একদম সমান সাইজের হয়ে যাবে। এবারে চিকেনগুলো ম্যারিনেট করার জন্য আমি তন্দুরি মশলাটা বানিয়ে নেব। আর তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল, তাতে দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর রং সব থেকে ভালো আসে এটা যখন আপনারা ডাইরেক্টলি তেলে ব্যবহার করেন, কালারের জন্য আর কোনো রকম আর্টিফিশিয়াল আপনাদের রং ব্যবহার করতে হয় না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসছে। এবারের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো, যেমন 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, সাথে 1/2 চা চামচ বিট নুন, 1/2 চা চামচ গরম মশলা, এছাড়াও সামান্য একটু কাসুরি মেথি পাতা। আচ্ছা, এইসব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ ঘি। যেহেতু আমরা এখানে কোনো রকম ভুনা বেসন ব্যবহার করছি না, সেই জন্য এই ঘিটা আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। 1 চা চামচ আদা রসুন বাটা, আর সবশেষে দিয়ে দিতে হবে 100 গ্রাম টক দই। চেষ্টা করবেন এই টক দইটার জলটা যেন একটু ঝরানো হয়, তাহলে ম্যারিনেশনটা একটু ভালোই হবে। এবার আমাদের আগে থেকে কেটে রাখা চিকেন টিক্কার পিসগুলোকে এর মধ্যে নিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। দেখতেই পেলেন একদম ইজি প্রসেস, আশা করি আপনাদের এটা বুঝতে বা করতে কোনো রকম অসুবিধা হবে না। এবার এই চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আপনাদের মিনিমাম রেখে দিতে হবে 1/2 ঘন্টা। আর ততক্ষণে আমরা এখানে গ্রেভিটা রেডি করে নেবো। তার জন্য একটা ননস্টিক প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ সাদা তেল। এবার এই গ্রেভিটা বানানোর জন্য আমাদের যেগুলো লাগছে সেটা হলো 2টি শুকনো লঙ্কা, 8 থেকে 10 পিস কাজু, 5 থেকে 6টি রসুনের কোয়া, 2টি মিডিয়াম সাইজ টমেটো ডাইস করে কেটে নেওয়া। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমাদের প্রথমেই দিয়ে দিতে হবে রসুন, শুকনো লঙ্কা ও টমেটো। 2 থেকে 3 মিনিট এটাকে একটু ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা 60% মতো কুক হয়ে আসছে। আর 60% মতো কুক হয়ে গেলে এখানে আমাদের দিয়ে দিতে হবে কাজুগুলো, সাথে দিয়ে দেবেন সামান্য নুন, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, গ্রেভিটা বানানোর জন্য আমাদের এখানে আর কিছু লাগছে না। দেখতেই পেলেন একদম ইজি প্রসেস। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে ভালো করে আপনাদের কুক করে নিতে হবে। যখনই দেখবেন টমেটোটা প্রায় 80% মতো গলে এসছে, ঠিক সেই সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর জল দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আপনাদের খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 10 থেকে 12 মিনিট ফোটালেই দেখবেন টমেটোটা একদম গলে এসছে। ঢাকাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন টমেটোটা প্রায় একদম গলে এসছে। আমি এখানে গরম থাকা অবস্থাতেই মিক্সির মধ্যে নিয়ে নিলাম। আপনারা এটাকে অতি অবশ্যই ঠান্ডা করেই তারপরে পেস্ট করবেন। ওপাশে আমাদের চিকেনটা এখন 1/2 আওয়ার হয়ে গেছে। এবার আমি চিকেন টিক্কাগুলোকে বানিয়ে নেবো। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা গ্রিল প্যান। আপনারা চাইলে যে কোনো চাটুতে বা ননস্টিকের তাওয়াতেও এটা ইজিলি করে নিতে পারেন। ক্যাস্টা অন করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তারপর তেলটাকে আমি এইভাবে একটা ব্রাশের মাধ্যমে ভালো করে স্প্রেড করে নেবো। গ্রিল প্যানটা ভালো করে গরম হয়ে গেলে আমাদের ম্যারিনেট করা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। রেস্টুরেন্টে আপনারা যেরকম চিকেন টিক্কা মশলা খেয়ে থাকেন তার থেকে এর টেস্ট কোনো অংশে কম হবে না। আর আমি এই ভিডিওতে বা বাকি সব ভিডিওতে যে ইউটেন্সিলগুলো ব্যবহার করি সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারেন অ্যামাজন থেকে, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। এই চিকেনগুলোর এক পিঠটা কুক হয়ে গেলে অপর পিঠটাও ঠিক একইভাবে আপনাদের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গ্রিল মার্ক চলে এসছে। এছাড়াও আপনারা যদি শুধু চিকেন টিক্কা করতে চান তাহলেও আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। চিকেনের দুদিকেই খুব ভালো করে গ্রিল করা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে তুলে রাখছি, আর গ্রিলে যে এক্সেস অয়েলটা থাকবে সেটাও আপনারা নিতে ভুলবেন না। তাহলে এবার আমরা ফাইনালি চিকেন টিক্কার মশলাটা রেডি করে নেবো। তার জন্য একটা কড়াই নিয়ে আমি গ্যাসটা অন করে তাতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি ও লবঙ্গ। আর এই গরম মশলাগুলো থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে আপনাদের 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে হাই ফ্লেমে। দেখবেন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে, যতক্ষণ না ঠিক এরকম কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ আপনাদের ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কুঁচনো কাঁচা লঙ্কা। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই কাঁচা লঙ্কার ঝালও ফ্লেভার যদি আপনারা একদম বেস্টভাবে পেতে চান
তাহলে কাঁচা লঙ্কাকে আপনাদের অবশ্যই তেলে ভেজে নিতে হবে। আর এই ছোট ছোট টিপসগুলো ফলো করা হয় বলেই রেস্টুরেন্টের খাবার বেশ অনেকটাই টেস্টি হয়ে ওঠে। আশা করি এবার থেকে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। আর এই পেঁয়াজের লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। নেড়ে ছেড়ে একবার ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে এক চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের মধ্যে দিয়ে দিতে হবে কুঁচানো টমেটো। আচ্ছা, এখানে বলে রাখি, টমেটোটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমাদের হাই রাখতে হবে, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আচ্ছা, এখানে বলে রাখি, চিকেন টিক্কা মশালা বলতে এই মশালার কথাটাই বলা হয়। তাহলে আমাদের এই মশালাটা কিন্তু রেডি। এরপর আমরা যে গ্রেভিটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই গ্রেভিটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না এর থেকে এক্সেস ময়েশ্চারটা বেরিয়ে আসছে। 5 থেকে 6 মিনিট কুক করলেই দেখবেন আস্তে আস্তে এইভাবে তেলটা ছেড়ে আসবে। আর একবার এইভাবে তেলটা ছেড়ে আসলে আমাদের এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তারপর একবার মিশিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে এটাকে একবার ফুটিয়ে নেবেন। আর 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলেই দেখবেন তেলটা এইভাবে ছেড়ে আসবে। গ্রেভিটাও আমাদের পারফেক্টলি রেডি হয়ে যাবে। এবার আমাদের আগে থেকে বানিয়ে দেখা চিকেন টিক্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমাদের চিকেন টিক্কাগুলো আগে থেকেই 90% কুক করা আছে, সেই জন্য আমাদের এখানে খুব বেশিক্ষণ কুক করতে হবে না। চিকেন টিক্কা মশলার কিন্তু খুব বেশি গ্রেভি হয় না, এটা একটু সেমি গ্রেভি থাকে, সেই জন্য আমরা এখানে জল ব্যবহার করছি না। শুধুমাত্র আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ এই চিকেন টিক্কার ফ্লেভারটা পুরোটা গ্রেভির মধ্যে ভালো করে চলে আসে। আর সবশেষে একদম রেস্টুরেন্ট স্টাইল করার জন্য আপনাদের এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ কাসুরি মেথি পাতা, সাথে 1/2 চা চামচ গরম মশলা। আর 1 চা চামচ ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দুধের সরও ব্যবহার করতে পারেন। তাহলে আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা মশলা কিন্তু এখন পারফেক্টলি রেডি। সামান্য ধনে পাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন টিক্কা মশলা। রুমালি রুটি বা তন্দুরি রুটির সাথে এটা খেতে দারুণ লাগে। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।